বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় মার্কিন পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। দস্তগীর জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠ, সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের অভিযোগ, বিএনপি জামাত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিপরীতে আওয়ামী লীগের রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতি। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো সেই নির্বাচনে সব দলের জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ইউএস গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেটিভকে জানাতে আসছি সে ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহযোগিত করার জন্য। আমরা 15 বছর শান্তি চেয়েছিলাম, আমরা যেন আরো 5 বছর শান্তিতে থাকতে পারি, এর জন্য বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন হোয়াইট হাউসের সামনে। তারা বলেন, বিএনপি জামাত আবারও তাদের পূর্ণ খেলায় মেতে উঠেছে, শুরু করেছে হত্যার রাজনীতি, আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। 28 অক্টোবর বিএনপি এবং জামাত তারা যে নৃশংস হত্যাকাণ্ডের করেছে তাতে আমাদের নিরীহ জনগণ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর একজন পুলিশ মৃত্যুবরণ করেছে, 200 গাড়ি পড়েছে, সেই জিনিসটা যাতে আগামী দিনে আরো না বাড়তে পারে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ঘোলা পানিতে যারা মাছ শিকার করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধূলিসাৎ করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও নিউইয়র্ক, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ ও শান্তি সমাবেশে অংশ নেন। আগামী বছরের শুরুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ চায় যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসে আজ শান্তি সমাবেশ করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে সেই উন্নয়ন এবং অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেজন্য মার্কিন সরকারের সহায়তা চাইলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি।